হ্যালো গাইস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কলেজে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলে দিই, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন ভিডিও এলে সবার আগে তোমরা দেখতে পাও। চলো ভিডিওটা শুরু করা। নোটিশটা আমি স্ক্রিনে ওপেন করেছি, কী বলা আছে নোটিশে দেখো। ওপরে লেখা আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটী বর্ধমান বিজ্ঞপ্তি কি জারি করা হয়েছে, 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি সংক্রান্ত নিয়মাবলী। কবে থেকে দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 2/8/2021 থেকে ভর্তির পোর্টাল চালু ও অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হবে আর কি। আবেদনপত্রের কোনোরকম ফি গ্রহণ করা যাবে না, অর্থাৎ অন্য বছর তোমাদের যে অনলাইনে আবেদনের জন্য একটা ফি দিতে হতো মিনিমাম ফি, সেই ফিটা এবছর নেওয়া হবে না কোভিডের জন্য। তারপরে 20/8/2021 তারিখে অনলাইনে আবেদন গ্রহণ শেষ করতে হবে, অর্থাৎ 2 থেকে 20 তারিখ পর্যন্ত তোমরা 18 দিন টাইম পাচ্ছ অনলাইনে আবেদন করার জন্য। মানে তুমি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত 30টি কলেজ আছে, সেই যে কোনো কলেজ তোমরা 20 থেকে 24 তারিখের মধ্যে আবেদনপত্র শেষ করতে হবে আর কি। কী বলা হয়েছে দেখো, 24/8/2021 তারিখে খসড়া মেধা তালিকা প্রকাশ করতে হবে। মেধা তালিকা মানে তোমরা সবাই বুঝতে পারছো যে প্রভিশনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটি তোমাদের 24/8/2021 তারিখে প্রকাশ করতে হবে এবং 27/8/2021 তারিখে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট মানে যে মেরিট লিস্টটি দেখে তোমাদের অনলাইনে অ্যাডমিশন হবে, সেই মেরিট লিস্টটি 27/8 তারিখে প্রকাশ করতে হবে। তারপরে কী বলছে, 1/9/2021 অর্থাৎ এটা তোমার সেপ্টেম্বর মাসে কী বলছে, 1/9/2021 তারিখে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে এবং 30/9/2021 তারিখে ভর্তি প্রক্রিয়া মানে 1 থেকে 30 তারিখ, অর্থাৎ তোমরা 30 দিন সময় পাচ্ছ অ্যাডমিশন নেওয়ার জন্য। তারপর কী বলছে, ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরে নির্দেশিত কোভিড-19 প্রোটোকল মেনে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ক্লাস 1/10/2021 তারিখ থেকে শুরু করতে হবে। অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে তোমাদের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত প্রোগ্রাম বিষয়ের নির্ধারিত ইনটেক ক্যাপাসিটি বাইরে ভর্তি করা যাবে না, এছাড়া ভর্তি সংক্রান্ত নিয়মাবলী সকল নির্দেশাবলী অনুসরণ করতে বলা হচ্ছে। অর্থাৎ তোমাদের যে সিট ক্যাপাসিটি আছে সেই সিট ক্যাপাসিটি বাইরে গিয়ে ভর্তি করা যাবে না, সিট ক্যাপাসিটি অনুযায়ী ভর্তি করতে হবে। এবং আলাদা যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো তোমাদের নিচে দেওয়া আছে, সেগুলো আমি একে একে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো 1 নম্বরে কী বলা হয়েছে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত শতকরা নম্বরের 40% এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার প্রাপ্ত শতকরা নম্বরের 60% মেধা তালিকায় নির্ধারণে অবশ্যই বিবেচিত হবে এবং স্নাতক স্তরে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মাবলী সহ কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মও প্রযোজ্য হবে। উক্ত মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং তার একটি সফট কপি একটা ইমেল দিয়েছে দেখো এই ইমেলে পাঠাতে হবে। তা এছাড়া ভর্তি প্রক্রিয়া শুরুর প্রথমে প্রতিটি কলেজ তাদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট URL অতিরিক্ত ইমেল অ্যাড্রেসে পাঠাবে। ভর্তি সংক্রান্ত সংরক্ষণ রাজ্য সরকারের প্রদত্ত সকল নির্দেশনামা বিজ্ঞপ্তি এক্ষেত্রে প্রযোজ্য হবে। ভর্তি চলাকালীন কোভিড-19 প্রোটোকল নর্মস সংক্রান্ত যেসব নির্দেশনামা আসবে সেইগুলি কার্যকর করতে হবে। ভর্তির জন্য মনোনীত ছাত্রছাত্রীকে তার নিজস্ব ইমেল মোবাইল মারফত ভর্তির জন্য মনোনয়ন সংক্রান্ত তথ্য যথাযথভাবে জানাতে হবে। ওকে, অর্থাৎ তোমাদের বলতে চাই যে মাধ্যমিক পরীক্ষা 40% নম্বর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 60% নম্বর মেধা তালিকায় বিবেচিত হবে এবং স্নাতক স্তরে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের যে নিয়ম দেবে, তোমাদের যে কলেজে ভর্তি হবে সেই কলেজ কর্তৃপক্ষ যে নিয়মে সেটাও প্রযোজ্য হবে। এবং তোমাদের একটা সফট কপি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইমেলে কলেজ কর্তৃপক্ষকে পাঠাতে হবে আর কি, এবং সমস্ত কিছু কলেজের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং তোমাদের সমস্ত কিছু একটা ইমেল অ্যাড্রেস থাকা খুবই প্রয়োজনীয়। তাই যাদের ইমেল নেই তারা ইমেল খুলে নাও, ইমেলের মাধ্যমে তোমরা সমস্ত কিছু ওয়েবসাইটে পাঠাতে পারবে এবং কলেজ কর্তৃপক্ষের ওয়েবসাইটে। সেকেন্ড কী বলেছে দেখো, আবেদনপত্র জমা দেওয়া ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো অবস্থায় ছাত্রছাত্রী কলেজ হাজিরা দিতে বলা হবে না, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে। ভর্তির ফি জমা দিতে হবে ই পেমেন্ট বা কলেজ নির্ধারিত ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ তোমাদের সমস্ত কিছুটাই অনলাইনের মাধ্যমে হবে এবং তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং কলেজ নির্ধারিত যদি কোনো ব্যাংক বলে দেওয়া থাকে সেই ব্যাংকের মাধ্যমে। কলেজ নির্ধারিত ব্যাংকে ভর্তি সংক্রান্ত তথ্য জানানোর দায়িত্ব কলেজের। ভর্তি সংক্রান্ত প্রতিদিনের রিপোর্ট নির্ধারিত প্রোফমা অনুযায়ী প্রতিটি কলেজ ইমেল মারফত বিশ্ববিদ্যালয়কে অবশ্যই জানাতে হবে, মানে যা কিছু করবে কলেজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্ত কিছু জানাতে। তোমাকে বললাম একটা ইমেলের খুবই প্রয়োজন, ইমেলটা যেন অবশ্যই তোমরা খুলে রেখো। তারপরে বলছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2018-19-2020-21 সালে কোনো স্বীকৃত কাউন্সিল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা
সমতুল্য, এটা সমতুল না সমতুল্য হবে, পরীক্ষার উত্তীর্ণ হয়েছে তারা কলেজে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, স্বীকৃত কাউন্সিল বোর্ড বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ তালিকা সঙ্গে দেওয়া হলো। ঠিক আছে, যারা 2018-19 এবং 2020-21 এই 4 বছরের মধ্যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাস করেছো তারা এই প্রথম সেমিস্টারের জন্য আবেদন করতে পারবে। তারপরে কি বলছে, যে সকল ছাত্রছাত্রী স্নাতক শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার পর পরীক্ষা ফর্ম ফিল আপ করে তাদের যদি নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হয় তবে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কোনো কলেজে ইনটেক ক্যাপাসিটির মাধ্যমে মধ্যে মেধা তালিকায় স্থান পেলে যে কোনো কোর্সে পুনরায় নতুনভাবে স্নাতক স্তরে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হতে পারবে। এক্ষেত্রে একই কলেজ তারা সর্বাধিক 2 বার ভর্তির সুযোগ পাবে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আগে রেজিস্ট্রেশনই বহাল থাকবে, শুধুমাত্র তাদের এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত ছাত্রছাত্রীর নিকট থেকে এরূপ ভর্তির কারণে সেলফ ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে, তারপর স্নাতক স্তরের সাম্মানিক অর্থাৎ অনার্স এবং জেনারেল কোর্সের প্রথম বর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বোর্ড কাউন্সিল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষার পরিবেশবিদ্যা বাদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 5টি বিষয়ে মেধা তালিকা তৈরিতে বিবেচিত হবে। এক্ষেত্রে পরিচয় যদি কম্পালসারি ইলেকটিভের মধ্যে থাকে সেটি বেস্ট 5-এর মধ্যে গণ্য হতে পারে। ওকে, তারপরে কি বলছে, স্নাতক স্তরের সাম্মানিক কোর্স অর্থাৎ অনার্স কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার কমপক্ষে 45% নম্বর থাকতে হবে, মিউজিক এবং সাঁওতালি বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে 40% নম্বর থাকতে হবে, এবং যেসব ছাত্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি বিষয় ছাড়া পাস করেছে তাদের সাঁওতালি বিষয়ে কোর্সে ভর্তি হতে পারবে। ইকোনমিক্স অনার্সের ভর্তি প্রক্রিয়ায় স্বীকৃত কাউন্সিল বা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, ইকুইভ্যালেন্ট বিষয়ে পাস মার্কস থাকতে হবে। নিউট্রিশন কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃত কাউন্সিল বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি বিষয়ে পাস মার্কস থাকতে হবে। তারপরে বিবিএ অনার্স, যারা বিবিএ অনার্স ইন ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি কোর্সে ভর্তি হওয়ার জন্য যে কোনো স্বীকৃত কাউন্সিল বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। ওকে, তারপরে এগুলো দেখো কলেজ বিশ্ববিদ্যালয়কে নিয়ম বলে দেওয়া হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি এত কিছু, ভিডিওটা অনেক লং হয়েছে, বোরিং লাগবে, তো আমি পিডিএফটা ডিসক্রিপশনে অ্যাটাচ করে দেবো। আর কী কী বলা হয়েছে দেখো, লাস্ট পয়েন্ট কী বলে দিয়েছে দেখো, 2021-22 শিক্ষাব্যবস্থায় যে কোনো ছাত্রীটি ভর্তি হওয়ার জন্য 31-10 তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে চাইলে বা এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাইলে লকডাউনের সম্পযুক্ত বিশ্ব সম্বন্ধে কারণ উদ্দিত বিশ্ব পরিষ্ঠার বিচনা ভর্তির ফি বাবদ সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে। তার পরবর্তী যে কোনো ছাত্রীকে 31-12-2021 তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে চাইলে ভর্তি ফি, মানে তোমরা যদি যে ফিসটা দিয়ে অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশনটা তোমরা ফেরত পাবে, যদি অন্য কলেজে ভর্তি হো বা সেই কলেজ থেকে ট্রান্সফার নাও বা তুমি ভর্তি হয়তো হলে না, যে কোনো রেজিস্ট্রেশন সমস্ত প্রয়োজনীয় ভর্তি ফর্মযুক্ত ব্যবস্থা করতে পারলে ভবিষ্যৎ রেজিস্ট্রেশন যাচাই সুযোগ থাকবে। ওকে, তাহলে অনলাইন অ্যাডমিশন মাধ্যমে রেজিস্ট্রেশন কাম এনরোল পূর্ব নির্ধারণ ফিলগুলির মাধ্যমে ছাত্রছাত্রীর মোবাইল নম্বর এবং সক্রিয় ইমেল আইডি আবশ্যক এবং এক্সেল ফর্মেট আউটপুট নিয়ে রাখতে হবে। ওকে, তো দাদা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।